আসসালামু আলাইকুম, আমি কাজী আবুল কাশেম, সিনিয়র শিক্ষক, সুন্দরী পাড়া হাই স্কুল। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আর প্রিয় শিক্ষার্থী, বর্তমানে করোনা নামক মহামারী যা বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আর এর থেকে মুক্তির জন্য আমাদের কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যেমন বারবার সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। আর প্রিয় শিক্ষার্থী, আমাদের এই করোনা ছাড়াও আরেকটি মারাত্মক ব্যাধি রয়েছে, তাকে জানো? তা হচ্ছে মাদকাসক্তি। তাহলে মাদকাসক্তি কি? মাদকাসক্তি হচ্ছে মাদকের প্রতি আসক্তি হওয়াকে মাদকাসক্তি বলা হয়। এ প্রিয় শিক্ষার্থী, মাদক হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে, যেমন বেকারত্ব, ব্যক্তির জীবনে হতাশা, খারাপ বন্ধুদের সাথে মেশা এবং পিতামাতার অমনোযোগিতা সহ আরও অনেক কারণ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই মাদকাসক্তির হাত থেকে আমাদের দূরে থাকা উচিত। আর প্রিয় শিক্ষার্থী, তোমরা এই মাদকাসক্তির থেকে অনেক দূরে থাকবে এবং খারাপ বন্ধুদের থেকে বিরত থাকবে। আর প্রিয় শিক্ষার্থী, কোনো পরিবারে যদি কোনো ব্যক্তি মাদকাসক্ত হয়, তাহলে সেই পরিবারের জন্য বিষয় একটা হুমকি স্বরূপ। যেমন সেই পরিবারের সর্বদা ঝগড়াঝাটি লেগেই থাকে এবং তাদের ঝগড়াঝাটির কারণে প্রতিবেশীও তাদেরকে ভালো চোখে দেখে না, তাদেরকে ঘৃণা করে। এছাড়াও তারা সেই মাদকাসক্তির খরচ যোগাতে, সেই পরিবারের টাকা জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যায় এবং সেই টাকা না দিতে পারলে তখন সেই পরিবারের জন্য একটা অশান্তি বয়ে আনে, তখন মারামারি, কাটাকাটি ইত্যাদি ধরনের বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপগুলো সেই করে থাকে। এই প্রশিক্ষার্থী, আমরা সর্বদা এই মাদকের থেকে অনেক দূরে থাকবো এবং সর্বদা মাদককে না বলি এবং মাদককে না বলি। এই প্রশিক্ষার্থী, তাহলে আজ আমরা মাদক সম্পর্কে এবং করোনা থেকে মুক্তির জন্য কিছু জানতে পারবো। এই প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ আমরা কিছু পড়ালেখা সম্পর্কে জানি বা আমরা তাহলে পড়ালেখা চলে যাই। এই প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ আমি তোমাদের জন্য নিয়ে আসছি অষ্টম শ্রেণী ইংলিশ সেকেন্ড পার্ট থেকে কিছু নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আর এই চেঞ্জিং সেন্টেন্স থেকে আমরা কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, সেই বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। এই প্রিয় শিক্ষার্থী, কিছু কথা মনে রাখতে হবে, যেমন আমাদের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এই বিষয়টা হয়তো তোমাদের পরীক্ষায় দুইভাবেই আসে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। যা হোক, এটা আমাদের জানা একান্তই প্রয়োজন। হে প্রিয় শিক্ষার্থী, আমি তাহলে কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবো সেই কথাটা বলছি। প্রিয় শিক্ষার্থী, কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ অয়ার হ্যাভ ইত্যাদি থাকে এবং তারপরে যদি একটা অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব থাকে, তাহলে আমরা নেগেটিভ ব্যবহার করব। প্রথম সাবজেক্ট লিখতে হবে, অগ্রগামী ভার্বকে লিখতে হবে, নেগেটিভ এবং নট লিখতে হবে, প্রদত্ত শব্দটি বিপরীত লিখে বাকি অংশ লিখতে হবে। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমরা সেই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য চেষ্টা করব। যেমন হি ইজ এ গুড বয়, তাহলে সেটা নেগেটিভ করলে কী হবে? প্রথম আমাদের নিয়ম অনুযায়ী প্রথম সাবজেক্ট হল হি, অগ্রগামী ভার্ব ইজ, নেগেটিভ একটা নট দেব। আচ্ছা, তারপর আরেকটা এ, আচ্ছা গুড, এর বিপরীত হবে ব্যাড, তারপর শেষে আছে বয়। এটা শিক্ষার্থী, আমরা একটা বাক্য অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার চেষ্টা করেছি, তো আশা রাখি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। এরপর আমি আরও একটি বাক্যের মাধ্যমে এই বিষয়টাকে আরও স্পষ্ট হওয়ার জন্য চেষ্টা করি। যেমন দেখো, হি ওয়াজ এ ভেরি রিচ, ঠিক আছে? এবার বললাম যে হি ওয়াজ ভেরি রিচ, তাহলে হি ওয়াজ ভেরি রিচ বাক্যটা আমার বলছি হি ওয়াজ ভেরি রিচ। এটি নেগেটিভ ব্যবহার করবো। প্রথম আমরা সামনে হি লিখবো, তারপর ওয়াজ লিখবো, তারপরে নেগেটিভের জন্য একটা নট
বেরি বাঁধে রিয়েছেন দ্বীপুরে ওর লেখ এবং এই ভেরির জন্য শেষে এক অল ব্যবহার প্রিয় শিক্ষার্থী আমি আবার বলছি বিষয়টা যে প্রথম সাবজেক্ট সি দেওয়া হয়েছে অক্সিজেন ওয়াজ দেওয়া হয়েছে নেগেটিভের জন্য নট ব্যবহার করেছে বেরি বাদ দেওয়া হয়েছে এবং রিচ এর দ্বীপুরি কোর লেখা হয়েছে আর এই বেরিয়ে থাকার কারণে আজকে এক অল ব্যবহার করা হয়েছে প্রিয় শিক্ষার্থী আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা আরো কিছু বাক্যের মাধ্যমে ক্লিয়ার হব যে কিভাবে আমরা নেগেটিভ গুলো করতে পারি দেখো কোনো বাক্যে অনলি থাকলে আর তার সাথে ব্যক্তি বোঝায় ব্যক্তি বোঝালে আমরা কি করব সেক্ষেত্রে না না বা বসিয়ে কি করবো নেগেটিভ করবো তাহলে আমরা এবার করে কিভাবে করবো যেহেতু এখানে হি দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়েছে সেজন্য শুরুতে আমরা নাম পার্ট বসিয়ে অন্যের জন্য নাম পার্ট বসিয়ে নেগেটিভ করবো তাহলে নাম পার্ট তাহলে সাবজেক্ট হি দ্য ক্যান ডু দ্য ওয়ার্ক তাহলে আমি আশা রাখি তোমরা আপনি বাক্যটা থেকেও বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আরো কিছু আলোচনা করা যাক যদি অন্যের দ্বারা কোনো বস্তুকে বোঝানো হয় তাহলে শুরুতে নাথিং বাট বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব যেমন হি হ্যাজ অনলি এ ফিউ বুকস তাহলে বাক্যটা এ অনলি রয়েছে এ ফিউ বুকস তাহলে একটা বস্তু মানে বস্তুকে বোঝানো হয়েছে সেই জন্য আমরা অনলির পরিবর্তে নাথিং বাট বসিয়ে নেগেটিভ করতে পারি যেমন প্রথম হি হ্যাজ নাথিং অনলির জন্য তার একটা বাট তারপর ভিউ থেকে এই ভিউ থেকে বাকি অংশ লেখা হ্যাঁ তো শিক্ষার্থী আমি মনে করি বুঝতে পেরেছ নিয়মের মাধ্যমে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার চেষ্টা করছি হ্যাঁ তার আগে আমি কিছু বলে নিচ্ছি যদি কোনো বাক্যে মাস্ট থাকে অথবা হ্যাভ টু হ্যাজ টু থাকে তাহলে আমরা নেগেটিভ কীভাবে করব মাস্ট থাকলে ক্যান নট বাট অর ক্যান নট হেল্প এবং ভার্বের শেষ সেন্টেন্স যুক্ত করি অনুরূপভাবে হ্যাজ টু আর হ্যাজ টু থাকলেও একই নিয়ম আমরা করব যেমন উই মাস্ট গো দেয়ার এর নেগেটিভ কীভাবে করব প্রথম সাবজেক্ট উই লিখব মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসানো হলো তারপরে গো থেকে সব বাকি অংশ লেখা হয়েছে আর এটা অন্যভাবে লেখা যায় যেমন উই ক্যান নট বাট না বসিয়ে একটা হেল্প ব্যবহার করবো তার শেষে যে ভারপ্রসিক তার সাথে টাইম দিয়ে বসানো হলো তারপরে শেষে দেয়া দেয়ার লেখা হলো এগুলো শিক্ষার্থীতে আমরা এইভাবে মাস্টার থাকলে বা ক্যান নট থাকলে এই জন্য আমরা নেগেটিভ করতে পারি তাহলে আমরা আরো কিছু আলোচনার মধ্য দিয়ে আরো জানার চেষ্টা করব যেমন কোন বাক্যে সামটাইমস লক্ষ্য করো কোন বাক্যে সামটাইমস থাকলে তার জন্য নট নট অলওয়েজ বসিয়ে নট অলওয়েজ বসিয়ে নেগেটিভ করতে যদি কোনো বাক্যে সামটাইমস থাকে সে বাক্যটাতে সামটাইমসের জন্য নট অলওয়েজ বসিয়ে কি করতে হয় নেগেটিভ করতে হয় যেমন দ্য রিচ আর সামটাইম হ্যাপি তাহলে এবার তোমরা নেগেটিভ কিভাবে প্রথম লিখব সাবজেক্ট দ্য রিচ আর লিখব তারপরে সামটাইমস
সাপ্লায়েন্সের জন্য আমরা নট অলওয়েজ দেখবো, অলওয়েজ দেখবো, তারপরে যা আছে তাই। হ্যাঁ, তুমি শিক্ষার্থী একটু লক্ষ্য করো, যদি কোনো বাড়িতে সানপ্লান্স থাকে তাহলে সানপ্লান্স নেগেটিভ করে দেবো, নট অলওয়েজ ব্যবহার করতে হবে। যেমন দা দিস আর সানপ্লান্স থাকি, এবারে এই সানপ্লান্স থাকার কারণে এখানে নট অলওয়েজ ব্যবহার করা হয়েছে। যেমন পুরা বাক্যটা বলি দা দিস আর নট অলওয়েজ থাকি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি আপনারা এই বাক্যটাকে কিন্তু বুঝতে পেরেছি। তারপর বাক্য দিয়ে হয়তো সমাপ্তির দিকে যাবো, যদি কোনো বাক্যের সুপারলেটিভ আকারে থাকে তাকে নেগেটিভ কীভাবে করতে হবে। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে আমরা যেহেতু সুপারলেটিভ আকারে আসছে সেই জন্য এখানে নয় দ্য দিয়ে শুরু করতে হবে। নয় দ্য অ্যাডজেক্টিভ মানে সুপারলেটিভ রূপের পরের অংশ লিখতে হবে, নয় দ্য বয় ইন দ্য ক্লাস, দেরি থাক এবং হোমওয়ার্কগুলা খাতা করে নাও। যেমন হি ইজ টু শিক্ষার্থী, তাহলে এই বাক্যটা তোমরা নেগেটিভ একটু কম করে নিজেরা চেষ্টা করবে নেগেটিভ করার জন্য। একজন শিক্ষার্থী, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।